দীর্ঘ 8 বছর পর আজ ফরিদপুরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11:30টার দিকে হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জনসভা স্থল ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বেলা 14:45 স্থানীয় সরকারি রাজেন্দ্র কলেজে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে 20টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 14টি প্রকল্পের ভিত্তি বসাবেন তিনি। বিকেল 4:30টার দিকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।